ওয়েলকাম অল অফ ইউ টু মাহাস ক্লাসেস। বেশ কিছুক্ষণ আগে বাংলার শিক্ষা পোর্টালের তরফ থেকে 2021 সালে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সমস্ত ক্লাসের। সেই অনুযায়ী এই ভিডিওতে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যেসব প্রশ্ন দিয়েছে তার উত্তরগুলো আলোচনা করব। এছাড়া এই চ্যানেলে সমস্ত ক্লাসের সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো আলোচনা করা হবে। খুব তাড়াতাড়ি এই ভিডিওগুলো আপলোড করা হবে। তাহলে দেখো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা দেখো, এখানে ইন ডিটেলস আলোচনা করব। এখানে মোট চারটে দাগ আছে, এই চারটে দাগ আমরা এক এক করে ফেলব। তাহলে এক দাগে কি বলছে দেখো, এক দাগে বলছে ঠিক বাক্যের পাশে এই ঠিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে এই যে ভুল চিহ্ন বা চিকে চিহ্ন দাও। এখানে একের এক দাগে বলছে কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবেই, কোনো বস্তুকে যদি আমরা তাপ দিই তাহলে উষ্ণতার পরিবর্তন হবে, এটা ঠিক কি ভুল এটা আমাদের জানতে চাইছে। আমরা বইতে পড়েছি দেখো, এইটাই কিন্তু বইতে পড়েছি, এই যে লিন তাপের বিষয়টা সবাই তোমরা বইতে পড়েছো, আর এই নিয়ে আমি বেশি কথা বলছি না। জাস্ট এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটার থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফ, সেখানে আমরা 80 ক্যালোরি তাপ দিচ্ছি, তাও কিন্তু কোনো উষ্ণতার পরিবর্তন হয়নি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জল হয়েছে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র আমরা যদি তাপ দিই তাহলে উষ্ণতার পরিবর্তন হবে এমন কোনো কথা নেই। তাহলে এই যে ঠিক ভুলের মধ্যে কী হবে, ভুল হবে, আর এই ভুল চিহ্নটা চিকে চিহ্নটা দিয়ে দিলাম। এবার দুই দাগের কোশ্চেনটাই চলে এসো। দুই দাগে বলছে যে ভিটামিন ডি এর অভাবে বেরিবেরি রোগ হয়। তাহলে ভিটামিন ডি এর অভাবে বেরিবেরি রোগ হয় কিনা দেখেনি, বইতে আমরা এটা দেখেছি, এই যে এগুলো সব বইতে আছে। এই বইয়ে 3 নম্বরে যেটা দেখতে পাচ্ছ, ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হচ্ছে রিকেট, আর ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ হচ্ছে বেরিবেরি। তাহলে আমার যেটা লেখা আছে এখানে লেখা আছে ভিটামিন ডি এর অভাবে বেরিবেরি রোগ হয়। যদি ঠিক লিখতো তাহলে কী লিখতো, বেরিবেরি না লিখে এখানে লিখতো রিকেট রোগ হয়, বা লিখতে পারতো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে অভাবজনিত রোগ হচ্ছে বেরিবেরি। তাহলে এটা কিন্তু কখনোই ঠিক লিখিনি। তাহলে আমরা এটাকে কী দেবো, এটা চিকে চিহ্ন দিয়ে দেবো। এবার 3 নম্বরটা বলছে যে কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই। এটা একদমই ঠিক বলেছে যে কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই। এটা যেহেতু সোডিয়াম ক্লোরাইড কেলাসাকার পদার্থ, এখানে এই যে কঠিন সোডিয়াম ক্লোরাইড যেটাকে আমরা নুন বলে খাবার লবণ বলে চিনি, সেখানে অণুর কোনো অস্তিত্ব নেই, এটা কিন্তু ঠিক হবে। এবার আমরা দুই দাগে চলে আসব। দুই দাগে বলছে যে সমীকরণটি ব্যালেন্স করে লেখো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফসফরাসের পরমাণু কটা আছে, 4টে, আর এখানটায় আমাদের ব্যালেন্স করতে হবে, আর এখানে আছে P4O10। খুব সহজ, দেখো বামপক্ষে পি কটা আছে, 4টে আছে, আর ডান পক্ষেও 4টে আছে, তার মানে পি অলরেডি ব্যালেন্স করাই আছে। শুধু আমার ব্যালেন্স করতে হবে ও অক্সিজেনের পরমাণুটা ব্যালেন্স করতে হবে। এখানে অক্সিজেনের পরমাণু আছে কটা, 10টা, আর এখানে অক্সিজেনের পরমাণু আছে 2টো। তাহলে ব্যালেন্স করার জন্য যদি আমি এখানে আগে যদি 5 লিখে দিই তাহলে কী হয়ে যাচ্ছে, এই 5 × 2 = 10, তাহলে অক্সিজেনের পরমাণু হয়ে যাচ্ছে 10টা, এদিকে এই অক্সিজেনের পরমাণু হয়ে যাচ্ছে মানে আছে 10টা, তাহলে এই ব্যালেন্স হয়ে গেল। জাস্ট এখানে 5 লিখে দেবে, তোমাদের কাজ কমপ্লিট। এবার আমরা আসবো এই 2-এর 2 দাগে, মানব দেহে আয়োডিনের একটি কাজ উল্লেখ করো। এটা কিন্তু তোমাদের বইতেই আছে ডাইরেক্ট, এখান থেকে আমি ছবিটা দিয়ে দিয়েছি যে আয়োডিনের একটি কাজ কী লিখবে। আয়োডিনের একটি কাজ হলো বলে লিখবে মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করা। পরের প্রশ্নটা খুব সহজ, আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও। তাহলে এটা তোমরা এমনি বই না পড়লেও তোমাদের তোমরা অবশ্যই পারবে, যে আমি একটা লিখে দিয়েছি যে আম সত্ত্ব। এছাড়া তোমরা লিখতে পারো আমের জুস লিখতে পারো, আরও অনেক কিছু আছে সেসবগুলো তোমরা লিখতে পারো। এবার আমরা আসবো 3 দাগের প্রশ্নগুলোই, 3-এর 1 দাগে আছে কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে। তাহলে আগে দেখে নিই যে এই তোমাদের বইতে এইটাই আছে, এখান থেকে ছবিটা নিয়ে নিয়েছি যে কিউপ্রিক ক্লোরাইডের দ্রবণে এই জিঙ্ক বা দস্তা যোগ করলে লালচে বাদামি রঙের কপার বা তামা থিতিয়ে পড়বে। তাহলে এই যে তোমরা বিক্রিয়াটা দেখতে পাচ্ছ জিঙ্কের সঙ্গে কিউপ্রিক ক্লোরাইড, এই কিউপ্রিক ক্লোরাইডের বিক্রিয়া ঘটলে কী হবে, ZnCl2 অর্থাৎ জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হবে, আর এই কপারটা থিতিয়ে পড়বে। এই রকম বিক্রিয়া যেখানে একটি মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে সরিয়ে সেই জায়গা নেয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তাহলে এই প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে এটা আলাদা কোশ্চেন, কিন্তু এটা জাস্ট অ্যাড করেছি কী জন্যে, এখান থেকে তোমরা লিখতে পারো যে এটা কী ধরনের বিক্রিয়া, এখান থেকে তোমরা লিখতে পারো এটা একটি প্রতিস্থাপন বিক্রিয়া। আর বিক্রিয়ার সমীকরণ কী দেবে, এটাই দিয়ে দেবে এই ZN+CuCl2
এবার তীর চিহ্ন দিয়ে জেড এন সি এল টু প্লাস সিইউ। এবার আমরা পরের কোশ্চেনটা চলে আসবো, বলছে কি কি উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়। অনেক উপায় থাকতে পারে, তার মধ্যে আমি তিনটে উপায় লিখেছি। দেখো বলছে, দেখো এই জায়গাটায় জল না লিখে কী লিখবে, জলকে, জলকে নির্দিষ্ট তাপমাত্রায় ফুটে না, লিখবে ফুটিয়ে, ফুটিয়ে তা থেকে জীবাণুমুক্ত করে বিশুদ্ধ জল তৈরি করা যায়, এটা একটা হতে পারে। তারপর দুই দাগে বৃষ্টির জল ধরে বিশুদ্ধ জল হিসাবে ব্যবহার করা যায়, তাহলে বৃষ্টির জল কিন্তু খুব বিশুদ্ধ একটা জল, সেটাকে ধরে আমরা বিশুদ্ধ জল হিসাবে মানে বিশুদ্ধ জল তৈরি করতে পারি বা আমরা জমিয়ে রেখে সেটা ব্যবহার করতে পারি। আর একটা কি বলতে পারো, গ্রাম্য অঞ্চলে কিন্তু এখনও অনেকে এই পুকুরের জলের উপর নির্ভর করে, কিন্তু সেই পুকুরের জলকে যদি আমরা একটু পরিষ্কার করতে পারি সেক্ষেত্রে কিন্তু ভালো হয়, যে পুকুরের জলে চুন ফিটকিরি ইত্যাদি মিশিয়ে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়। তাহলে এই তিনটে লিখে দিলে আশা করছি তোমাদের হয়ে যাবে। এবার দেখো একটা অঙ্ক আছে, অঙ্কটা খুব সহজ। দেখো বলছে, যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করো। তাহলে অঙ্কটা করছি, দেখো বলছে, মনে করি কোন নির্ণেয় উষ্ণতা এক্স ডিগ্রি, তাহলে যে উষ্ণতায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে সেই উষ্ণতাটা ধরে নিয়েছি এক্স ডিগ্রি, অতএব এই যে সি ইকোয়াল টু এফ ইকোয়াল টু এক্স ডিগ্রি। আর এটা তো আমরা জানি, যে আমরা জানি সি বাই ফাইভ ইকোয়াল টু এফ মাইনাস 32/9, এটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের সম্পর্ক। এবার এখানটায় জাস্ট আমরা কী করব, এই সি এর জায়গায়ও এক্স ডিগ্রি বসিয়ে দেব আর এই এফ এর জায়গায়ও এক্স ডিগ্রি বসিয়ে দেব। তাহলে এবার জাস্ট তোমাদের সমাধান করার কাজ, কোনাকুনি গুণ করো, এই এক্সের সঙ্গে এই 9 গুণ করলে এই হয়ে যাচ্ছে 9x, সমান দাও দিয়ে এই 5-এর সঙ্গে এক্স ডিগ্রি গুণ করলে হচ্ছে 5x ডিগ্রি, মাইনাস এই 5-এর সঙ্গে 32 গুণ হবে, 5 আর 32 গুণ করলে 160। এবার কী করতে হবে, এক্সগুলোকে তোমার বামপক্ষে নিয়ে এসো, এটা তো বামপক্ষে আছে, আর এই ডানপক্ষের এই এক্সটা বামপক্ষে আসলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস 5x ডিগ্রি। এটা তোমরা সবাই জানো, অঙ্কে প্রচুরবার করেছো এই সমাধান, এই ধরনের সমাধান। তাহলে 9x থেকে 5x বিয়োগ করলে হবে 4x, 4x ডিগ্রি সমান 160। এদিকে ডিগ্রি লিখলেও সমস্যা ছিল না, ঠিক আছে এখানে। তাহলে এরপর আসছে, আমি এখানে লিখছি, পাশে লিখছি, তাহলে এক্স ডিগ্রি সমান কত হবে, এই 160 বাই, সরি এখানে মাইনাস হবে, এই মাইনাস 160, আর এই এই চারটা এক্সের সঙ্গে গুণ সম্পর্কে ছিল, এই ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স ডিগ্রি সমান মাইনাস 40 ডিগ্রি। তাহলে সুন্দর করে তোমরা লিখবে, অতএব মাইনাস 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে, এটুকু তোমরা লিখে নেবে। এবার আসছে লাস্ট কোশ্চেনটা, বলছে কোয়াশিওরকর রোগ কেন হয়, এই রোগে কী কী লক্ষণ দেখা যায়। এটা এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনের আনসারটা দেখো, বলছে খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাবে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের কোয়াশিওরকর রোগ দেখা যায় বা হয়ে থাকে। এবার আসবো রোগের লক্ষণ, রোগের লক্ষণ এই ছবিটা থেকে তোমরা বুঝতে পারছো যে পেট ফোলা হয়, দেখতে পাচ্ছ ছবিটা পেট ফুলে গিয়েছে, কিন্তু এরকম স্বাভাবিক কোনো পেট এর এত ফোলা হয় না। আর 2 নম্বর যে পয়েন্টটা, যে চোখগুলো ঠিকরে বেরিয়ে থাকে, এই এই যে চোখটা একটু ভালো করে দেখলে কিন্তু এই চোখ কিন্তু ভালো ঠিকরে বেরিয়ে আছে একদম, এটা ভয় লাগবে দেখতে। এই ছবিগুলো তোমরা নিশ্চয়ই বইতে দেখেছো, এটা খুব বাজে অবস্থা, আফ্রিকার দিকে এই এই রোগগুলো বেশি দেখা দেয় শিশুদের, আমাদের ভারতে অনেক কম, কিন্তু এইসব এই যে অপুষ্টির অভাবে যেসব রোগ হয় সেটা আমাদের ভারতে কম, আফ্রিকা বা খুব গরিব দেশ যেগুলো সেখানে কিন্তু এই এই অপুষ্টির অভাবে শিশুদের এই রোগগুলো দেখা যায়, এই ম্যারাসমাস, কোয়াশিওরকর। তাহলে এই ছিল তোমাদের এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, 2021 সালের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তার আনসারগুলো সব বলে দিলাম পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের। তাহলে কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে জানাবে। ওকে।